আমাদের বাড়ির কাছের পূজো প্যান্ডেল দেখো, সুন্দর লাগছে না? হ্যালো এভরিওয়ান, দেখো আজকে দুপুরবেলা বেরিয়েছি। সেই আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার সকালে চান মানে চান পুজো করতে করতে অনেকটা টাইম চলে গেল। এখন বাজছে প্রায় সাড়ে বারোটা, তো এখনই বেরোলাম, বাজারে যাচ্ছি। টুকটাক কিছু কাজ আছে, মানে কেনাকাটা কিছু না, অন্য কাজ, তো কিছু কাজ নিয়েই যাচ্ছি। সব থেকে দরকারি হলো কি বলতো, যে পড়ার যে টেবিলটা তো দিয়ে গেল সেই কবে, কিন্তু টেবিলটার এখনও এক টাকাও দেওয়া হয়নি। তো ফার্স্ট যাব ওই দোকানে, ওখানে গিয়ে আগে টেবিলের কত টাকা হলো কি সেটা আগে দিয়ে আসবি। মানে যাচ্ছি, দুদিন থেকে যাবো করে আর যাওয়া হচ্ছে না যাকে, তাই আজকে এই টাইমেই বেরোলাম। ও ঘরে আছে, ওকে বলেই বেরোলাম যে আমি দিয়ে আসি আগে টাকাটা। কেমন লাগে না বলো, মানে পুজোর সময় জিনিসটা আমার পৌঁছে দিলো, অথচ আমি এখনও টাকাটাই দিতে পারলাম না, তো যাকে আমি টাকাটা দিয়ে আসি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ব্লগে। আর মানে যখন বলতে যাই না তোমাদের, তখন বার ভুলে যাই আজকে কি বার। আজকে হলো, ও দেখো, বৃহস্পতিবার পুজো দিয়েই বেরোলাম, তো আজকে বৃহস্পতিবার দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। কেমন? আর ডলিদি ভাই জিজ্ঞেস করেছিল যে গতকালকে যে ব্লগটা শেয়ার করলাম সেখানে যে আমি ডাল করেছিলাম, সেই ডালটা মানে কিসের ডাল? তো ডালটা ছিল ছোলার ডালের সবজি দিয়ে, মানে ছোলার ডাল শুধু না, ওর মধ্যে আরও অনেক রকমের ডাল মানে দেওয়া যায়, তো আমি শুধু ছোলার ডাল দিয়েই করেছিলাম। কারণ আমি মানে গাড়ি যাচ্ছিলো তো প্রচণ্ড মানে ধুলো উড়ছিল, তা যেটা বলছিলাম, তো এই ডালটা না মানে আশ্বিন মাসের সংক্রান্তিতে করে আমার শ্বশুরবাড়িতে, বাপের বাড়িতে করে না। আমি গতকালকে ব্লগে শেয়ার করতে চেয়েছিলাম, বলেওছিলাম, কিন্তু তারপর আবার ডিলিট করে দিলাম এডিটের সময়, কারণ ব্লগটা বড় হয়ে যাচ্ছিলো। তা তো এটাই হলো মানে আশ্বিন মাসের যে সংক্রান্তি সেদিনটা করে এটা। আর এটাতে ওই কালকে তো বলেইছি মানে তেল দিয়ে না ঘি দিয়ে করতে হয়। এটাই ছিল আমাদের বাড়ির কাছের পুজো প্যান্ডেল, দেখো সুন্দর লাগছে না? এখনও কমপ্লিট হয়নি, এই যে কাজ চলছে। তো আমাদের মানে বাড়ির মানে এটা হলো সামনাসামনি, আমি বেরিয়ে আসলাম, এটা হলো সামনাসামনি, এপাশে গেলে মন্দিরে পুজো, আর আবার বাড়ির এপাশেও আছে, মানে ডান পাশ বাঁ পাশ সামনে সব দিকেই পুজো। চলো আস্তে আস্তে সব দেখাবো, মানে পুজো যখন শুরু হবে তখন তো দেখাবোই। এখন প্রচণ্ড রোদ উঠে গেল, আমি এবার ছাতা খুলবো। চলো এবার রাখছি, কি এখনই নিয়ে যাবো। হ্যাঁ দেখো, কাকুর দোকানে কত মানে কত কিছু, যে আজকে আমি ভাবছিলাম যে নারকেলও নিশ্চয়ই পাওয়া যাবে, তো ওই যে নারকেল নাড়ু সব কিছু আছে দেখো। দেখো এখান থেকে সব কিছু নিলাম কাকুর এখান থেকে, এবার যাই কাজগুলো এক এক করে সারি। এক মানে দুটো কাজ হয়ে গেছে আর দু একটা আছে সারি ফটাফট। আর বাজারে কত ভিড়, প্রচুর ভিড় আজকে বাজারে। এটা দেখো আমার ব্ল্যাক শাড়িটার জন্য এটা নিতে চাচ্ছি, কানেরটা ছোট যদিও, তো কিন্তু গলারটা ভালো হবে, ম্যাচ করবে। এবার দেখি দামটা কত বলে, দামে যদি ঠিকঠাক হয় তাহলেই নেব। এটা একটু চওড়া, কিন্তু এই পাথরটা গ্লেজ দিচ্ছে বেশি, তাই এটা নেব। আর কিছু দেখি দিপুদা, আমার দেখো দিপুদা কথা বলছে, ব্যস্ত আছি, পরে কথা বলবো। হ্যাঁ আমার কাজ কমপ্লিট, কেনা কাটা সব কমপ্লিট, এখানেই লাস্ট কাজ ছিল, তাই ওই তার মাঝে আর মোবাইলটা অন করা হয়নি, এখন বেরোচ্ছি, কাজ কমপ্লিট। দুইটা মনে হয় বাজে, চলো এবার বেরোচ্ছি একদম বাড়ি সোজা। বললাম যে ওখানেই কেনা মানে ওখানেই কাজ শেষ, কিন্তু কাজ কি আর শেষ হয়? আবার এই এখানে আসলাম, এই যে বিস্কুট টিস্কুট এগুলো নিলাম, বাস এবার কমপ্লিট, এবার বাড়ি। আর টোটো কই গেল আমার টোটো? কাকু কোথায়?
আসছি বাড়ি। বাবারে আজকে ব্যাগ আমার এত ভারী, এই গরুটা খোলা কেন? চলে আসছি বাড়ি, একদম 2টা বাজে। আমি যখন বেরোচ্ছিলাম তখন ওকে বলছিলাম যে, ও জিজ্ঞেস করেছিল কটা বাজবে আস্তে আস্তে, আমি বলছিলাম 2টা বাজবে, এখন ঠিক 2টাই বাজে। এতটুকু হাতে করে নিয়ে আসলাম না ব্যাগগুলো, হাত একদম ইসে হয়ে গেল, পরে না দেখানো হয় না যে কী কী নিয়ে আসলাম। চলো আগে দেখাই যে কী কী নিয়ে আসছি। উফ বাবা, আগে বসে পড়লাম, আগে দেখাই যে কী কী নিয়ে আসলাম বাবা। আগে খাবার জিনিসগুলো দেখাই কেমন। এই যে বিস্কিট, এই বিস্কিটটা আমার ভালো লাগে, গোলমাল। এই বিস্কিটটা, বিস্কিট নিয়ে আসলাম। এই যে বিস্কিট তো ও নিয়েই আসে, তুলে তাও নিয়ে আসলাম, অনেক সময় থাকে না, মানে বলতে মনে থাকে না। আর পূজা একটু ভাজা ভাজি খাওয়া হবেই, তাই একটা তেল, এগুলো এক্সট্রা আছে। বেসন ভাজা খাওয়া হবে না, ভাজার জন্য বেসন এখানে আসে। সুজি কোনো একদিন বানানো যাবে, আছে জিরা, এগুলোও বুঝি কোনো একদিন বানানো যাবে, মানে একটু যেহেতু ছুটি সবগুলো বাড়িতে থাকবে না, তাই একটু খাওয়া দাওয়ার তো একটু হবেই, তাই নিয়ে আসা এগুলো। আর এটা খুলতে হবে, প্যাক করা। হাতে নিয়ে নিয়ে মানে বাজারের মধ্যে ঘুরে ঘুরে ঘাড় ব্যথা হয়ে গেল। দেখো এখানে আছে শসা, 1 কেজি শসা, 1 কেজি টমেটো, একটু বেশি আছে। শসাটাও 1 কেজি থেকে একটু বেশি, টমেটো 1 কেজি থেকে একটু বেশি, মানে শেষ বা শেষ না। তো লোকটার কাছে এতটুকুই শসা ছিল, 1 কেজি থেকে একটু বেশি হয়, তো ওটাই নিয়ে নিলাম আমি। আর নিয়ে এলাম এই যে এগুলো, নতুন শাড়ি। এবার একটু যত্ন করে রাখতে হবে না, হ্যাঙ্গার ছাড়া কী করে রাখবো? শাড়ি যেমন তোমার শাড়ির থেকে, শাড়িতে তবু ভাঁজ করে রাখা হয়, তার থেকে বেশি দরকার হলো আমার ওই ব্লাউজগুলো, ওই বাটি দেওয়া ব্লাউজগুলো না, যদি মানে হ্যাঙ্গারে না রাখা হয় তাহলে ব্লাউজগুলো ভাঁজ পড়ে যায়, তাই 2টো হ্যাঙ্গার নিলাম। আর এটা নিলাম, আছে কোলবালিশের, এটা কোলবালিশের কামার, এটা হলো ওই যে আয়ানাবির ওদের ওখানে কোলবালিশের ঢাকনা এটা। আর আছে আরও খাবার জিনিস আছে, যেমন এই যে মোয়া, এগুলো আয়ানের পছন্দ, মোয়া এগুলো আয়ানের পছন্দ। এই যে এগুলো আয়ানের পছন্দ, খিদা পাইছে পুজোর এই কদিন তো আর যাওয়া হবে না, তাই নিয়ে এলাম। চলবে তিলটা খুব পছন্দ করে, তিল খাওয়া তো ভালো, মানে খারাপ না, গুড়ের জিনিস, গুড়ের জিনিস খাওয়া কোনো ইস্যু নেই, খেতে পারে। আর আছে যে 2টো ছাকনা, একটা ছোট একটা বড়, খুলে রাখবা, খুলে ওই বাটির মধ্যে রাখো। বাস ওগুলো গেল, আর এগুলোও দেখাই। এটা খুব দামি জিনিস, এখন বর্তমান যুগে এটা খুব দামি জিনিস। আয়ান জিজ্ঞেস করছে কি, এটা হলো মশলা, মশলা বলতে গোটা জিরে, মনে থাকে না, তাই নিয়ে এলাম। আর এই যে বললাম না এই সেটটা নিব, এর থেকে চওড়া যেটা ছিল ওটা আর একটু দামটা বেশি ছিল, তো এটাই নিলাম। এই যে আর এই যে স্টোনের টিপ, কালকে বলছিলাম না যে কোলগেট দিয়ে টিপ পড়লাম, স্টোন টিপটা খুঁজে পাচ্ছিলাম না কোথায়, পরে পেয়েছি, কিন্তু একটু কালারটা কেমন হয়ে গেছে, তাই এই যে নিয়ে এলাম। আর এটা ভালো লাগলো, তাই এটা নিয়ে নিলাম অ্যানির জন্য। আর এই যে 2টো কানের নিয়েছি,
দুটো ঝুমকা। কি তুমি আছো? এই যে এটা তোমার জন্য আনছি। নিয়ে গেল। এটার মধ্যে যে স্টোন গুলো আছে না, গ্লেজ দিচ্ছে। ব্যাস আজকের কেনাকাটা এই অবধি। সুন্দর না ঝুমকা দুটো? এটা একটু ছোট, এটা একটু বড়। কতগুলো ঝুমকা হয়ে গেল? তিনটে ঝুমকা হয়ে গেল। আমি টেবিলে টাকাটা দিতে ওখানে গেলাম দোকানে, তো ওটা ভাইয়ের ফ্রেন্ড হয়, ওই দোকানে মানে ভাই এসেই খুঁজে পাচ্ছে না। আমার টেবিলের যে মানে হিসাবটা যেখানে রাখা খুঁজেই পাচ্ছে না খাতায়। তো পরে বললো যে ঠিক আছে তুমি কত দিবে দিয়ে যাও, আমি হিসাবটা পরে অন্য কোনো দিন ইসে করবো, এখন কিছু টাকা দিয়ে যাও। পরে ওখানে কিছু টাকা দিয়ে এলাম। তো এখন পুরোপুরি যে কত পড়লো সেটা এখন অবধি মানে জানা মানে জানতে পারলাম না যে পুরো কত পড়লো টেবিলটা। তো যাকে বাকি টাকা পরে দেবো, 2000 টাকায় তো আর হবে না। আমার আইডিয়া হয়তো 4000, তো বাকি টাকাটা পরে দেবো। চলো আমি চেঞ্জ করে আসি, পরে কথা বলবো। এগুলো আগে এখন গোছ গাছ করি। দেখো বাচ্চা হলো 3:10, আর আয়ান আর আমি যাচ্ছি ওর বাবার টিফিন দিতে। আবির নেই বাড়িতে আর ওর আজকে আসবে না দুপুরবেলা বাড়িতে, দাদার ডিউটি। তাই আমি আর আয়ান যাচ্ছি হাঁটতে হাঁটতে। তা ও না করলো, যদিও না তো করবেই, পরে রোদের মধ্যে আসতে হবে না হাঁটতে হাঁটতে। আমি বললাম এই এই যে এই পাশটা না, এই রাস্তাটা একদম ছায়া ছায়াই থাকে, রোদ নেই, তাই ছাতা আনিনি। চলো খাবারটা দিয়ে আসি, পরে কথা বলছি আবার। হ্যাঁ লুকাচ্ছে, এখানে দাঁড়া না বাবা, ওই যে ট্রেন চলে আস। আর কিনে আসছিস দোকান থেকে, দেখা কিনে আসিস, দোকান থেকে স্প্রাইট নিয়ে আসলো। ওই যে দাদার এখানে ডিউটি, যাবি না জের এখানে, ও ট্রেন দেখার জন্য দাঁড়াচ্ছে। ইলেকট্রিক ট্রেন এই যে আমাদের এই লাইনে শুরু হয়েছে কালকের থেকে, আমি জানতাম না। তো ওই যে ট্রেন দেখার জন্য ট্রেন আসছে, কোনো শব্দ নেই, তাই না? দাঁড়া এদিকে আসুক, পরে দেখাচ্ছি। খাবার দিতে গিয়ে লাভই হলো বলো আয়ানের। ওই যে কোথায় লুকাচ্ছে, দেখাবে না, এটা না ওটা, এটা না ওটা, মানে স্প্রাইট মানে কোনটা খাবে দেখো, পুরো কি অবস্থায় দেখো, সব ফেললো, চান হয়ে গেল তোমার। এই যে দেখো এটা হলো, এই যে মন্দির বললাম না আমাদের ডান বা মানে সামনে সব দিকে পুজো, এটা যে আমাদের এখানকার মন্দির, মন্দিরের পুজো এই কাজও কমপ্লিট মোটামুটি। এখানে আসি আমরা অঞ্জলি দিতে, অষ্টমীর অঞ্জলি দিতে এখানে আসি। আর ওদিকে আরেকটা পুজো যে হয় ওটাও দেখাবো পরে, ওটা সামনে আরও, কিন্তু এখানেই বিয়ের পর থেকে এখানেই অঞ্জলি দিতে আসি, তো সিঁদুর ছোঁয়াতেও এখানেই আসি, তাই ওদিকটা আর যাই না, এদিকটাই আসি। চলো বাড়ি যাই, পরে কথা বলি।